বন্ধুরা, ইতিমধ্যে 2000 টাকার নোটকে নিয়ে সব থেকে বড় খবর উঠে এসেছে, যেই খবরটি আপনাদের অবশ্যই জানতে হবে। তাই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আপডেটটি। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু ব্যাংকের তরফ থেকে সাফসাফভাবে জানিয়ে দেওয়া হয়েছে 2000 টাকার নোট আর থাকবে না। চলুন বিস্তারিত জেনে নেবো। তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সরাসরি চলে যাবো সেই আপডেটে কি বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে 2000 টাকার নোট আসার পর থেকে প্রতিনিয়তই বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে আপামর জনগণ। তাই এবার 2000 টাকার নোট লোড করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ। তবে গ্রাহকদের সুবিধা অক্ষুণ্ণ রাখতে 2000 টাকার নোটের পরিবর্তে 200 টাকার নোট লোড করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2000 টাকা নোটের পরিবর্তে তারা কিন্তু 200 টাকার নোট কিন্তু এবার থেকে লোড করবে। কোথায় লোড করবে দেখুন বলা হচ্ছে। তারা জানিয়েছে 1 মার্চের পর থেকে তাদের এটিএম থেকে 2000 টাকার নোট বের করা বন্ধ হবে না। দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে 2000 টাকা কিন্তু নোট কিন্তু আর বের হবে না বন্ধুরা, এমনই কিন্তু তাদের এই মতামত। 2000 টাকার পরিবর্তে তারা কিন্তু 200 টাকার নোট এবার থেকে এটিএমে লোড করবে। দেখুন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এটিএম থেকে টাকা তোলার পর গ্রাহকরা তা ভাঙানোর জন্য ফের ব্যাংকের শাখায় ভিড় জমাচ্ছেন। বন্ধুরা দেখুন, এটিএম থেকে যখন 2000 টাকার নোট গ্রাহকরা বের করছেন এবং তারপরে কিন্তু 2000 টাকার নোট ভাঙিয়ে নেওয়ার জন্য আবারও কিন্তু ব্যাংকের শাখাতে তারা আবারও ভিড় জমাচ্ছেন। এর ফলে গ্রাহকরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, ব্যাংক কর্মীরাও সমস্যায় পড়ছেন। এই জন্যই কিন্তু তারা আর এই হয়রানির হাত থেকে রেহাই পেতে কিন্তু ব্যাংকের তরফ থেকে এমন অভিনব এক সিদ্ধান্ত নেওয়া হলো। তাই এই সমস্যা দূর করতে এটিএমগুলিতে 2000 টাকার নোট লোড করা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন এটিএমে কিন্তু সমস্ত এটিএমগুলিতে কিন্তু 2000 টাকার নোট কিন্তু বন্ধ করে দেবে। কোন ব্যাংক বন্ধ করছে বন্ধুরা, এই ব্যাংক কিন্তু আপনাদের জেনে নিতে হবে কোন ব্যাংকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে, উল্লেখ্য এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে। দেখুন ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে ইন্ডিয়ান ব্যাংকে, অবশ্যই কিন্তু আপনাকে জেনে নিতে হবে এই আপডেটটি, কেন আপনি আর এটিএম থেকে 2000 টাকার নোট কিন্তু আর পাবেন না। 2000 টাকার নোটের পরিবর্তে 200 টাকার নোট কিন্তু আপনি পাবেন। দেখুন এখনও পর্যন্ত সরকারি বেসরকারি ব্যাংক অন্য কোনো ব্যাংক কিন্তু এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়নি। এখন দেখার তারা কবে এই সিদ্ধান্ত নেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো দেখুন এখানে বলা হয়েছে এই বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি গত 17 ফেব্রুয়ারি জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন গত 17 ফেব্রুয়ারি কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে 2000 টাকার নোট কিন্তু এটিএম থেকে আর পাওয়া যাবে না। এখন থেকে কিন্তু 2000 টাকার নোটের পরিবর্তে 200 টাকা নোট কিন্তু এটিএমে তারা লোড করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অন্য ব্যাংক এই সিদ্ধান্ত নেয় কি না তারপরে কিন্তু আপনাদের সামনে সেই লেটেস্ট আপডেটটিও পৌঁছে যাবে। দেখুন অন্য সরকারি বা বেসরকারি ব্যাংক এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত কিন্তু নেয়নি, ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে কিন্তু এই প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা এই লেটেস্ট আপডেটটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে সকলকে জানতে সুযোগ করে দিন। যাদের ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা যাতে এই আপডেটটি জানতে পারে, তাই অবশ্যই শেয়ার করে সকলকে জানতে সুযোগ করে দিন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার।